সব আছে, চলে আছে, দিয়ে দেবে এখান থেকে সাথে জামাই কাজ মনে দাদা, আজকে যে বামফ্রন্ট প্রার্থী আরামবাগ লোকসভার বিপ্লবকান্তি মৈত্র, এর সমর্থনে মীনাক্ষী আসছে, এই মীনাক্ষী রোড শো কত লোকের আশা করছেন যদি একটু বিষয়টি বলেন? দেখুন, আমরা এখান থেকে করছি একটা র্যালি, কালীপুর থেকে শুরু করে আমরা আরামবাগ পুরাতন বাজারের ভিতর দিয়ে গিয়ে সুধা নিলে আমরা আমাদের একটা পথসভা মতো করব। এইবার আমাদের আরামবাগ এবং গোঘাট, এই হচ্ছে মূলত লোক যারা আসবেন বেশিরভাগটাই। পরিস্থিতি যে জায়গাতে, আজকে সকাল থেকে রুটে বাস নেই, ফলে বিকল্প যানবাহনের ব্যবস্থা করে লোকজনকে আসতে হচ্ছে। এই যে রুটে বাস নেই কেন? রুটে বাস নেই কেন বলা মুশকিল। অন্য রাজনৈতিক দলগুলো নির্বিচারে বাস তুলছে, প্যাসেঞ্জারদের গিয়ে দেখুন, প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে থাকছে, সকাল থেকে কোনো বাস নেই। আর বাস ভাড়া করার ক্ষমতা যদি বলেন, আমাদের এত বাস ভাড়া করার ক্ষমতা নেই। বিকল্প যানবাহনের ব্যবস্থা করে আমাদের লোক এখানে আসবেন। আমরা আশা করছি অন্তত 1,500 মানুষ আজকে জমায়েত হবেন এই র্যালিতে। ইনকিলাব জিন্দাবাদ।